পৃথিবীর ইতিহাসে স্পেনে মুসলিম শাসনের সূত্রপাত হয়েছিল জাতির মাধ্যমে তারা রাজধানী হিসেবে বেছে নিয়েছিল কডোভা নগরীকে সাতশত এগারো থেকে চৌদ্দ বিরানব্বই সাল পর্যন্ত মুসলিম শাসনামলে সভ্যতার সর্বোচ্চ শিখরে পেছায় স্পেন এ সময় স্পেনে শিক্ষাদীক্ষা ও বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে নির্মিত হয় অনেক লাইব্রেরি হাম্মাম গফুলখানা ও মসজিদ অসাধারণ শিল্প নৈপুণ্যে তৈরি অসংখ্য মুসলিম স্থাপনা যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম খলিফা প্রথম আব্দুর রাহমানের শ্বাস নামলে সাতশত চুরাশি থেকে সাতশত ছিয়াশি সালে আন্দালুসিয়ার কর্ডোভায় নির্মিত হয় ঐতিহাসিক কর্ডোভা মসজিদটি পরে অন্যান্য শাসকের মাধ্যমে মসজিদের সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন ঘটে স্প্যানিশ ভাষায় মসজিদকে বলা হয় মেজিকেতা তাই স্প্যানিশ ভাষায় এই মসজিদ লা মেজিকেতা নামে পরিচিত করডা মসজিদটি মুরিশ স্থাপত্যের সর্বাপেক্ষা নিখুঁত স্তম্ভগুলোর মধ্যে একটি স্থাপনের পর প্রায় পাঁচ শত বছরেরও বেশি সময় এ মসজিদে নামাজ আদায় করেন মুসলমানরা সে সময় মসজিদটি ইসলামী শিক্ষা শরিয়া আইন ও সালিশ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো তারপর ক্যাসলের রাজা তৃতীয় ফার্দিনান্দ ও রানী ইসাবেলা বারশত ছত্রিশ খ্রিস্টাব্দে মুসলমানদের পরাজিত করে স্পেন দখল করলে পাল্টে যায় কাহিনী এক লাখ দশ হাজার চারশত শত আয়তনের মসজিদটি নকশা করেন একজন সিরিয়ান স্থপতি এর থামের সংখ্যা আটশত ছাপ্পান্নটি এছাড়াও নয়টি বাহির দরজা ও এগারোটি অভ্যন্তরীণ দরজা রয়েছে লাল ডোরাকাটা খিলানগুলো স্মরণ করিয়ে দেয় শিল্পে মুসলিম স্থাপত্যের কথা অনিন্দ্য সুন্দর এই মসজিদের থামগুলো নির্মিত হয়েছে মার্বেল গ্রানাইট জেসপার অনিক্স পাথর দিয়ে পরে নতুন করে সংস্কার করে শোনা রূপা ও তামা সহ অনেক মূল্যবান উপাদান ব্যবহার করে এর সৌন্দর্য আরও বাড়ানো হয় কর্ডোভা মসজিদ নির্মাণে সেকালেই আড়াই থেকে তিন লাখ মুদ্রা ব্যয় করা হয়েছিল পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য ছিল পাঁচ শত ফুট এর সুন্দর ও আকর্ষণীয় মিহারাবগুলো স্থাপিত ছিল পাথরে নির্মিত এক হাজার চারশো সতেরোটি স্তম্ভের ওপর মিহারাবের কাছে একটি উঁচু মিনবোর্ড ছিল হাতির দাঁত ও ছত্রিশ হাজার বিভিন্ন রং ও বিভিন্ন কাষ্ঠ করে তৈরি সেগুলোর ওপর ছিল হরেক ধরনের হীরাজাহত্বের কারুকাজ দীর্ঘ সাত বছরের পরিশ্রমে মিনবোর্ডটি নির্মাণ করা হয় তৈরি করা হয় একশত আট ফুট উঁচু মিনার যাতে ওঠানামার জন্য নির্মিত দুটি সিঁড়ি ছিল একশত সাতটি ধা মসজিদের মধ্যে ছোট বড় দশ হাজার ঝাড়বাতি জ্বালানো হতো তার মধ্যে সর্ববৃহৎ তিনটি ঝাড়বাতি ছিল রূপার বাকিগুলো পিতলের তৈরি বড় বড় ঝাড়ের মধ্যে এক হাজার চারশত আশিটি প্রদীপ জ্বালানো হতো শুধু তিনটি রূপার ঝাড়েই ছত্রিশের তেল পোড়ানো হতো তিনশত কর্মচারী ও খাদেম শুধু এই মসজিদের তদারকিতেই নিয়োজিত ছিলেন উনিশ চুরাশি সালে ঐতিহাসিক এ মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত দেয় মসজিদের ভেতরে ঢোকার জন্য টিকিট ফি দশ ইউরো প্রতিদিন অনেক পর্যটক ভিড় করেন ঐতিহাসিক এ মসজিদটি দেখার জন্য হৃদয়গ্রাহী নকশা ও স্থাপত্যশৈলীর জন্য নবম ও দশম শতাব্দীতে এটি ছিল সারা বিশ্বের প্রথম সারি মসজিদগুলোর মধ্যে অন্যতম মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আন্দালুসিয়াকে বিভক্ত করে ফেলে মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাসেলের রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা বা ছত্রিশ সালে স্পেন দখল করলে এই মসজিদকে গির্জায় পরিণত করা হয় তখন থেকে একে বলা হয় দ্য মস্কো ক্যাথেড্রাল লক কর্ডোভা স্থাপনের পর থেকে মুসলিমরা এখানে নামাজ আদায় করেছিল প্রায় পাঁচ শত বছর ধরে এর সুচ্চ চারকোনা আকৃতির মিনারটি নির্মাণ করেছিলেন খলিফা তৃতীয় আব্দুর রহমান একসময় সুন্দর সেই মিনার থেকে ভেসে আসত আজানের ধনী কিন্তু গির্জায় রূপান্তরিত হওয়ার পর মিনারটিতে অসংখ্য ঘণ্টা লাগানো হয়েছে মসজিদে ঢুকতেই চোখে পড়বে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি মসজিদের বিভিন্ন আয়াত ও আল্লাহর নামের ক্যালিওগ্রাফির পরিবর্তে এখন শোভা পাচ্ছে বিভিন্ন তৈলচিত্রের খ্রিস্টিয়ান ফলক মসজিদের ভেতরে দেয়ালে ও দেয়াল সংলগ্ন অংশে খ্রিস্ট ধর্মীয় চিত্র ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে বেশ কয়েক জায়গায় আলাদা করে গির্জার মঞ্চ ও পুণ্যার্থীদের বসার বেঞ্চ রয়েছে মঞ্চে শোভিত হচ্ছে খ্রিস্ট ও সাধুদের ভাস্কর্য বর্তমানে কর্ডোভা মসজিদে জুতা পরিহিত অবস্থায় প্রবেশাধিকার রয়েছে এবং সেখানে নামাজ আদায় করা এখন নিষিদ্ধ স্পেন থেকে মুসলমানরা বিতাড়িত হওয়ার পর দীর্ঘ সাত শত বছর কর্ডোভা মসজিদে কোনো আজান ও নামাজ হয়নি আল্লামা ইকবালের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই মসজিদে দুরাকাত নামাজ পড়া উনিশ সালে স্পেন সফরকালে আল্লামা ইকবাল এই মসজিদ পরিদর্শন করেন মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শুধু আল্লামা ইকবালকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে প্রবেশের পর ভেতর থেকে দরজা বন্ধ করে দিতে বলা হয় মসজিদে প্রবেশ করেই উচ্চস্বরে আজান দেন আল্লামা ইকবাল দীর্ঘ সাত শত বছর পর ওই মসজিদে এটিই ছিল প্রথম আজান মসজিদের দেয়াল ও স্তম্ভগুলো দীর্ঘকাল পর আজানের ধ্বনি শুনতে পায় আজানের পর যায় নামাজ বিছিয়ে দুরাকাত নামাজ আদায় করেন ইকবাল নামাজে এমন এক অবস্থা সৃষ্টি হয় যে তিনি বেহুশ হয়ে যান জ্ঞান ফেরার পর তিনি অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন মোনাজাতের প্রতিটি বাক্যই কবিতার মতো করে আবৃত্তি করেছিলেন তিনি তার এই মোনাজাতটি বালে জিব্রিল নামে পরিচিত করডোগ মসজিদে আল্লামা ইকবালের নামাজ আদায়ের ঘটনা ইতিহাসে অমর হয়ে আছে অসাধারণ নৈপুণ্যে তৈরি এই মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মহাকবি আল্লামা ইকবাল রচনা করেছিলেন সাতটি কবিতা দুই হাজার সালের প্রথম দিকে স্প্যানিশ মুসলমানরা এই মসজিদের নামাজ আদায় করার দাবি জানালে তা প্রত্যাখ্যাত হয় মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন এই কর্ডোভা মসজিদটি এখনও গির্জা হিসেবেই ব্যবহৃত হচ্ছে